আমরা সাধারণত বড় বড় মাংসাশী প্রাণীদের শিকার সম্পর্কেই জানি, কিন্তু জানেন কি এমন অনেক পাখি রয়েছে যারা এইসব বড় বড় মাংসাশী প্রাণীদের থেকে অনেকটা ছোট হয়েও তাদের শিকার করে থাকে। যারা খরগোশ থেকে শুরু করে হরিণ, এমনকি চিতাবাঘ, সিংহ এদেরকেও শিকার করতে ভয় পায় না। বাঘ, সিংহের মতো বড় বড় প্রাণীরাও এদের ভয় পায়। আর এদের শিকার করার পদ্ধতি এতটাই ভয়ঙ্কর যেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন, এবং অনেক বড় বড় মাংসাশী প্রাণীরাও এইভাবে শিকার করতে পারে না। তাহলে চলুন আজকের এই ভিডিওতে এইরকমই কিছু ভয়ঙ্কর শিকারী পাখিদের সম্পর্কে জেনে নেওয়া যাক। প্যারাগ্রিন ফ্যালকন, এই পাখিকে শিকারী পাখির মধ্যে সবচেয়ে উপরে রাখা যায়। এই পাখি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে শিকারীর উপর আক্রমণ করতে পারে, মানে চোখের পলক পড়ার আগেই এরা শিকারের উপর আক্রমণ করে দেয়। এরা আকাশে উড়ে বেড়ানো পাখিদেরকেই শিকার করতে বেশি পছন্দ করে। এরা মূলত দুইভাবে শিকার করে থাকে। অনেক সময় এরা আকাশে উড়ে বেড়ানো পাখিদের দলকে আক্রমণ করে শিকার করে, আবার অনেক সময় আকাশ থেকে বিদ্যুতের গতিতে নেমে মাটিতে থাকা শিকারীদেরকে আক্রমণ করে। এরা যখন শিকার ধরার জন্য দ্রুতগতিতে নিচে নামে, তখন এদের গতি প্রতি ঘন্টায় প্রায় 350 কিলোমিটারেরও বেশি হয়ে যায়। তাই একে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখিও বলা যায়। আর এদের পায়ের নখ এতটাই তীক্ষ্ণ এবং শক্তিশালী হয় যেখান থেকে শিকারীর বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে যায়। হারপিগল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী পাখি মনে করা হয় এই হারপিগলকে। আকারে এরা 42 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর ওজনে প্রায় 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের ডানা সাধারণত 5 থেকে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই, পুরুষ পাখিদের থেকে মহিলা পাখিদের ওজন বেশি হয়ে থাকে আর আকারেও বড় হয়ে থাকে। এদের নখের দৈর্ঘ্য 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা যখন কোনো শিকারীর উপর আক্রমণ করে, তখন এদের গতি ঘন্টা প্রতি প্রায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। এরা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে বানরের বাচ্চা, সাপ, খরগোশ, শুকরের বাচ্চাকেও শিকার করতে পারে। এমনকি অনেক সময় এদেরকে মানুষের বাচ্চাকেও আক্রমণ করতে দেখতে পাওয়া গেছে। রেড টেলড হক, যখন কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী পাখিদের, তখন সেই তালিকায় রেড টেলড হকের নাম তো নিশ্চয়ই থাকবে। এই পাখিগুলি এতটাই শক্তিশালী হয় যে এরা নিজেদের থেকে বড় মাপের পশুদেরকেও আক্রমণ করে থাকে। এই পাখিগুলির ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে এরা এদের আকারের থেকে দ্বিগুণ বড় মাপের প্রাণীদেরকেও শিকার করার ক্ষমতা রাখে, এবং এরা আকাশে উড়ন্ত অবস্থাতেই অত্যন্ত দক্ষভাবে শিকার করতে পারে। স্রেকবার্ড, এই পাখিকে দেখতে অনেকটা ছোট হলেও শিকার করার ক্ষেত্রে কিন্তু এই পাখি অন্যান্য শিকারী পাখিদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। এদের শিকার করার পর সেই শিকারকে খাওয়ার পদ্ধতি একদমই আলাদা হয়ে থাকে। আসলে অন্যান্য সকল পাখিরা শিকার ধরে সঙ্গে সঙ্গেই তাকে কাঁচা অবস্থাতেই খেতে শুরু করে দেয়, কিন্তু এই পাখিগুলি সেটা করে না। এরা শিকারকে কিছুক্ষণ রোদে শুকিয়ে নেয়। আসলে এই পাখিগুলি বিষাক্ত সাপ, টিকটিকি, ফড়িং এই ধরনের বিভিন্ন প্রাণীগুলিকে শিকার করে থাকে। তাই বিষাক্ত এই প্রাণীগুলিকে শিকার করার ফলে, যাতে তাদের বিষ দ্বারা পাখিটির কোনো ক্ষতি না হয়, তাই রোদে শুকিয়ে বিষমুক্ত করেই তারপর এই পাখি তাদেরকে ভক্ষণ করে। শিকারকে শুকোনোর জন্য কোনো কাঁটাযুক্ত গাছের কাঁটাতে শিকারকে গেঁথে রাখে। এই কারণেই এদের কিন্তু পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী বলে মনে করা হয়। গোল্ডেন ঈগল, এই পাখিও কিন্তু খুবই ভয়ঙ্কর একটি শিকারী পাখি। এদের ডানা প্রায় 8 ফুট পর্যন্ত ছড়াতে পারে। এদের আরও একটি বিশেষত্ব হচ্ছে, এরা কোনো বিশ্রাম ছাড়াই একটানা বেশ 100 কিলোমিটার সহজেই উড়ে যেতে পারে। এরা একদিনে প্রায় 400 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এমনিতে এরা যখন আকাশে উড়ে, তখন এদের গতি ঘন্টা প্রতি প্রায় 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু শিকারকে আক্রমণ করার সময় এরা যখন আকাশ থেকে নিচে নেমে আসে, তখন এদের গতি ঘন্টা প্রতি প্রায় 322 কিলোমিটার পর্যন্ত উঠে যায়। তবে এদের শিকার করার পদ্ধতি অন্যান্য শিকারী পাখিদের তুলনায় একদমই আলাদা হয়ে থাকে। এরা ভীষণ দ্রুতগতিতে এসে মাটিতে থাকা প্রাণীদের ছোঁ মেরে নিয়ে যায়, যেটা অন্য কোনো পাখি এত তাড়াতাড়ি করতে পারে না। আর এরা শিকারে এতটাই দক্ষ হয় যে নিজের থেকে আকারে অনেক বড় মাপের প্রাণীদেরকেও শিকার করতে পারে। অনেক সময় বড় প্রাণীদের শিকার করার জন্য নিজেদের পায়ে সেই বড় প্রাণীকে আঁকড়ে ধরে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর যখন সেই প্রাণীটি পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়, তখন তাদেরকে ভক্ষণ করে। বাল্টিগল, এই পাখিগুলির একটি বিশেষত্ব হচ্ছে, এরা অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। এরা মানুষের থেকেও কয়েকগুণ বেশি স্পষ্ট দেখতে পায়। এরা প্রায় 340 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে, মানে কেউ যদি এদেরকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলেও এরা তাদেরকে দেখতে পায় এবং নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারে। এরা সাধারণত 28 থেকে 36 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এদের ডানাগুলি প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।
যার কারণে এদেরকে পৃথিবীর সবথেকে বড় ঈগলের মধ্যে ধরা হয়। এছাড়াও আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এটি আমেরিকার জাতীয় পাখি। এদের নখ এবং ঠোঁট অত্যন্ত ধারালো হয়। এরা অনেক সময় অন্যের শিকার চুরি করে খেয়ে নেয়, তবে এরা কিন্তু শিকারে বেশ দক্ষ। যেমন এই ভিডিওটি দেখুন, এখানে দেখতে পাবেন যে একটি বাল্টিগল শিকার করছে। সে দূর থেকে জলে একটি মাছকে দেখতে পায়। মাছটিকে দেখে সে মাছটির পেছনে পেছনে উড়তে থাকে। তারপর সুযোগ বুঝে এক থাবায় মাছটিকে জল থেকে তুলে নিয়ে চলে যায়। আর ঠিক এইভাবে ভয়ঙ্করভাবেই শিকার করে থাকে এই পাখিগুলি। হেন হ্যারিয়ার, এটিও একটি ভয়ঙ্কর শিকারী পাখি। যদিও এই পাখিটির আকার অন্যান্য পাখিগুলির তুলনায় অনেকটাই ছোট, কিন্তু শিকার করার দিক থেকে এরা কিন্তু অন্যান্য পাখিদের থেকে কোনো অংশেই কম নয়। এরা মূলত ছোট পাখি, ইঁদুর, ব্যাং, খরগোশ এই ধরনের প্রাণীদেরকেই শিকার করে থাকে। এরা যথেষ্ট প্ল্যান করে শিকার করে। এরা যখন কোনো শিকারকে দেখতে পায়, তখন আকাশ থেকে মাটির কাছাকাছি চলে আসে। তারপর সেই শিকারটির উপর নজর রাখে, তারপর সময় বুঝে আক্রমণ করে এবং তাকে শিকার করে নেয়। পুরুষ হ্যানহেরিয়ারগুলি শিকার করার পর তাদের বাসার কাছে শিকারকে নিয়ে উড়তে থাকে। তারপর তাকে দেখে স্ত্রী হ্যানহেরিয়ার তার কাছে আসে। তখন দুজনে একত্রিত হয়ে উড়তে থাকে এবং এই সময় পুরুষ পাখিটি নিজের শিকারকে ছুড়ে দেয় আর স্ত্রী পাখিটির থাবার মাধ্যমে সেই শিকারটিকে লুফে নেয়। এটা শুনতে বেশ আজব লাগলেও এর পেছনে কিন্তু একটি কারণ রয়েছে, যে সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা এখনও রিসার্চ চালিয়ে চলেছেন। বিয়ার্ডেড ভালচার, এরা এতটাই ভয়ঙ্কর শিকারী পাখি যে শিকারের পর এরা শিকারীর হাড়গোড়গুলি পর্যন্ত ছাড়ে না। তাই এরা এরকম প্রাণীদেরকেই শিকার করতে পছন্দ করে যেগুলি আগে থেকেই মরে পড়ে রয়েছে। অন্যান্য প্রজাতির শকুনেরা শিকারের মাংস খেতে পছন্দ করে, সেখানে এরা শিকারীর হাড়গোড় খেতে বেশি পছন্দ করে। এদের হাড় খাওয়ার আবার একটি পদ্ধতি রয়েছে। ছোট হাড়গুলিকে এরা সহজেই খেয়ে ফেলতে পারলেও বড় বড় হাড়গুলিকে সহজে গিলে ফেলতে পারে না। সেজন্য এরা বড় হাড়গুলিকে পাথরের উপর ঠোঁকা মেরে সেই হাড়গুলিকে ভেঙে টুকরো টুকরো করে নেয় এবং তারপরেই সেগুলিকে খায়। বিয়ার্ডেড ভালচার প্রায় 37 থেকে 89 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এদের ডানাগুলি প্রায় 7 থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সিনেরিয়াস ভালচার, এই প্রজাতির শকুনগুলিকে স্পেন, চায়না এবং মঙ্গোলিয়াতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা লম্বায় 8 ফুট পর্যন্ত হয়ে থাকে আর এদের ওজন 13 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা যখন নিজেদের ডানা মেলে উঠতে থাকে, তখন এরা 10 ফুট পর্যন্ত হয়ে যায়। এদের ডানা অনেক বড় হওয়ার কারণে এরা অনেক উঁচুতে উঠতে পারে। এরা এতটাই উঁচুতে উঠতে পারে যে এই প্রজাতির শকুনগুলিকে মাউন্ট এভারেস্টেও দেখা গিয়েছে। এরা যখন উড়ে বেড়ায়, তখন এদেরকে পুরো কালো দেখতে লাগে, তাই এদেরকে কালো শকুনও বলা হয়ে থাকে। এরা হরিণ এবং শিয়ালকে শিকার করার সাথে সাথে মরা প্রাণীদের মাংসও খেয়ে থাকে। আবার অনেক সময় এটাও দেখা গিয়েছে যে খুব বিষাক্ত প্রাণী খাওয়ার ফলে এদের মৃত্যু হয়ে যায়, যার কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভয়ঙ্কর শিকারী পাখিগুলির মধ্যে কোন পাখিটিকে দেখে আপনার সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।